নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বারে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজও কিছু টিপস জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো বন্ধুরা আমরা প্রতিদিনের কাজগুলো যদি একটু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং আমাদের সংসারে কিছুটা আয়ও হয় এবং কিছু অজানা জিনিসও আমরা জানতে পারি তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ধাঁধার উত্তরটি যদি জানা থাকে কমেন্ট করে জানিয়ে দিও চলো তাহলে বন্ধুরা দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমরা যখন নতুন চিরুনি নিয়ে আসি কিনে তখন সেই চিরুনিগুলো কি হয় খুব কিন্তু ধারালো হয় আর এই যে দাঁতের মতো রয়েছে এগুলো কিন্তু প্রচণ্ড ধারালো হয় তো সেটা দিয়ে কী হয় মাথা চালে আমাদের মাথায় ব্যথা লাগে চুলে বাচ্চাদের তো একদমই খুবই অসুবিধা হয় ওদের মাথায় তো আসানোই যায় না আর তো কান্নাকাটি শুরু করে দেয় আর দেখো বাচ্চারা যখন এরকম কিন্তু বাচ্চাদের মাথায় তো আমরা তো অনেকটা নরম থাকে ওদের কিন্তু মাথার ছাল উঠে যাওয়ার ভয় থাকে তো কিভাবে এটাকে আমরা ঠিকঠাক করে নিতে পারবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো সেটার জন্য দেখো বন্ধুরা আমি এখানে মোমবাতি ধরিয়ে নিলাম তারপর এটাকে আমি এরকম করে একটুখানি শ্যাক দিয়ে নিব তো শাক দিয়ে তাহলে কী হবে ধারালোটা যে থাকবে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে ধারালো থাকবে না চিরনটাই কিন্তু একদম পারফেক্ট আমাদের মাথা আশ্চন্ন উপযুক্ত হয়ে যাবে আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো চলো তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপস রয়েছে সেটা দেখে নেই তো বন্ধুরা আমরা শলায় কি করি শলাই আমরা বের যখন সলায় কাঠি আমরা এরকম করে বের করি তখন কি হয় আমাদের হয়তো জানতেই পারলাম না এই পাশে বারুদ রয়েছে তো আমরা এইভাবে শলাই কাঠিগুলো ধরে ফেল ধরে ফেলি তো কী হয় সরাস যে বারুদগুলো রয়েছে সেটা আমাদের হাতে যায় আর সে হাত থেকে আমাদের কিন্তু নানা অজান্তে আমাদের হয়তো কোনো খাবারের মধ্যে চলে গেলো আমরা হয়তো হাতটা না ধুয়ে হয়তো খাবারটা ধরে ফেললাম বা কোনো কারণবশত আমাদের মুখে চলে গেলো তখন সেটা কিন্তু আমাদের পেটেরও প্রবলেম হতে পারে তো বারুদটা আমাদের মুখে গেলে তো কীভাবে করলে এই ভুলটা হবে না বা এরকমটা হবে না তার একটি ছোট টিপস আমাদের কাছে শেয়ার করছি তো দেখো যেটা করলে আমরা জানতে পারবো যে এই পাশে বারদ রয়েছে আর এ পাশে বারদের পেছনটা রয়েছে কি করলে আমরা জানতে পারবো তো দেখো বন্ধুরা এর জন্য যেটা করতে হবে এই যে এই পাশটা রয়েছে না যে বারদের পাশটা এই পাশটাতে যদি আমরা একটু চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই পাশটাতে বারুদ রয়েছে অর্থাৎ সলাইয়ের কাঠির বারুদগুলো এই পাশটাতে রয়েছে তখন আমরা খুব ভালো বুঝতে পারবো তখন কিন্তু আমরা শলাই অন্য পাশ দিয়ে আমরা শলাইয়ের কাঠিগুলো বের করে নিতে পারব তো দেখো এইভাবে আমি বুঝতে পারবো যে এই পাশটাতে বারুদ রয়েছে আর ওই পাশটাতে বারুদ নেই তখন কিন্তু আমরা এইভাবে সলাইটাকে কিন্তু ব্যবহার করতে পারবো যে আমরা এই পাশটা বারুদ হয়ে বের করবো না আশা করি এই টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা তোমার ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা এখানে নিয়ে নিলাম আমি একটা ব্লাউজ আর ব্লাউজের মধ্যে কি আমাদের তো ব্লাউজের হুগুলো কি হয় জং ধরে যায় কিছুদিন ব্যবহার করতে না করতে জং ধরে যায় আর এখন তো শাড়ি পরা সেরকম জলও নেই জল নেই বলতে আমরা পড়ি না আমাদের তো চুড়িদার কুর্তি এসব পরতেই কিন্তু আমাদের এগুলো কিন্তু পরা খুবই কম হয় তো কি হয় এই যে শাড়ির ব্লাউজগুলো আমরা যখন পরতে যাই তখন দেখি ব্লাউজগুলোর হুকগুলোতে কি হয় জং ধরে যায় জং ধরে সেই ব্লাউজের হুকগুলো লাগতেই চায় না নষ্ট হয়ে যায় ভেঙে যায় তো এরকম কিন্তু হয় তো এরকম যাতে না হয় তার জন্য একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এর জন্য যে কী করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে নীল পালিশ নীল পালিশ হ্যাঁ বন্ধুরা নীল পালিশ আর নীল পালিশ যদি তোমরা প্রত্যেকটা হুকের মধ্যে ভালো করে একটু লাগিয়ে দাও না তাহলে কিন্তু কোনো দিনও হুকটা কিন্তু নষ্ট হবে না যেরকমকার হুক সেরকমই থাকবে একদম জং ধরবে না নষ্টও হবে না ভেঙেও যাবে না তো এরকম করে প্রত্যেকটা হুকের মধ্যে কিন্তু দেখো বেশি কিন্তু লাগাতেও হবে না অল্প সামান্য পালিশ একটু তোমরা দেখতেই পাচ্ছ আমি একবার কিন্তু পালিশটা লাগিয়ে নিচ্ছি একবারে তারপরে এটা কিন্তু আমি সব জায়গাতে সব হুকগুলোর মধ্যেই কিন্তু আমি লাগিয়ে দিলাম তো তোমরাও এইভাবে ট্রাই করো বাড়িতে তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও তো এভাবে কিন্তু আমরা যদি ব্লাউজটাকে এই নেল পালিশ লাগিয়ে দেই তাহলে কিন্তু আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম টাকা তো বন্ধুরা দেখো আমাদের কি হয় যে আমরা দোকানে যখন যাই হয়তো কোন দোকান থেকে এরকমটা হয় যে টাকা ছেঁড়া টাকা দিয়ে দেয় আমরা জানতেই পারি না হয়তো আমাদের অজান্তে এরকম ছেঁড়া টাকা চলে আসে অনেক সময় হয়তো আবার এরকম হয় যে এই সেলিটিপ লাগানো টাকাও কিন্তু আমাদের হাতে চলে আসে তারপরে যখন আমরা এটা দোকানে দিতে যাই তখন কিন্তু সেই টাকাটা কিন্তু আর চলে না এরকমটা কিন্তু হয়েই থাকে তো কিভাবে এই টাকাটাকে আমরা চালাবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি টিপসটি দেখলে তোমাদের কিন্তু আর এই প্রবলেমটা হবে না তো বন্ধুরা এর জন্য কী করতে হবে বন্ধুরা এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোম নিয়ে নিতে হবে আর মোম নিয়ে নিতে হবে আর মোমটাকে আমরা ধরিয়ে নেব তো মোমটা ধরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা কাজটা করব। তো মোমটা দেখো ধরিয়ে নিচ্ছি তো তোমরা ভাবছো না যে মোমটা ধরিয়ে নিয়ে এটা কী করবো তো দেখো বন্ধুরা মোমটা ধরালে কি হবে যে মোমটা একটু নরম হবে নরম না হওয়া নরম হওয়ার ফলে এই যে ছেঁড়া জায়গাটার মধ্যে যদি আমি একটু এরকম করে ঘষে নিই তাহলে কিন্তু টাকাটা জোড়া লেগে যাবে এটা কিন্তু একদমই অসুবিধা হবে না আর মনটা যেহেতু নরম হয়ে গেছে এটা দুটো একসাথে জোড়া লেগে খুব সুন্দরভাবে এটা কিন্তু আটকে যাবে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাছের থেকেই দেখাচ্ছি কতটা সুন্দরভাবে জোড়া লেগে গেছে এটা কিন্তু এখন তোমরা যে কোনো দোকানে তোমরা যদি নিয়ে যাও তাহলে বুঝতেই পারবে না যে আমরা এটা কি জোড়া লাগিয়েছি আর তোমাদেরকে আমি ভাস করেও দেখাবো এটা কত সহজে কিন্তু ভাজ করলেও বোঝা যাবে না যে ভাজ ভাজ করার পর আবার ভাজ করলে যে বোঝা যাবে সেটাও কিন্তু বোঝা যাবে না তো দেখতেই পেলে কত সুন্দরভাবে এটা আমরা ভাঁজ করছি আবার মেলে নিচ্ছি তো দেখো তোমাদেরকে আমি কাছের থেকেও আরও কাছের থেকেও আমি দেখাবো তো দেখো টাকাটা কিন্তু একদমই জোড়া লেগে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই হলো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ফ্রিজগুলোর মধ্যে কি হয় দেখো বন্ধুরা কতটা এই যে রাবারগুলো হয় এই রাবারগুলোর দেখো বেল্টগুলোর সাহায্যে দেখো এই বেল্টগুলোর মধ্যে না কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায় আর এগুলো কিভাবে এগুলো তো আমাদের হাত দিয়েও পরিষ্কার করা সম্ভব না তো দেখো কতটা নোংরা হয়েছে এভাবে চার কিন্তু মানে তিন দিকটাই কিন্তু খুব নোংরা হয়ে যায় আর এগুলো কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব হয় না তো কিভাবে পরিষ্কার করব তো দেখো এটার ভিতরেও কতটা নোংরা হয়েছে কিভাবে পরিষ্কার করলে এটা খুব সহজে খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি টিপসটি দেখলে তোমাদের উপকার হবে তো এর জন্য কি করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে বন্ধুরা চামচ তো চামচ দিয়ে এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে যে চামচের পেছনটা হয় না এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো তারপর যেটা লাগবে বন্ধুরা এখানে একটা সুতির কাপড় লাগবে তো সুতির কাপড় আমরা তোমরা চাইলে সুতির কাপড়ে ব্যবহার করতে পারো এখানে আমি একটি রুমাল নিয়ে নিলাম তো এই রুমালটা ব্যবহার করি না সেই রুমালটা আমি নিয়ে নিলাম এখানে তো দেখো এইভাবে আমি ভিতরগুলো ভালো করে পেছন পাশটা চামচের পেছন পাশে এই রুমালটা পেঁচিয়ে তারপরে এইভাবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এটা যদি আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু খুব নোংরা হয়ে যাবে এই নোংরা হয়ে পরে কি হয় ফিতাটা কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখতেই পাচ্ছো কতটা নোংরা হয়েছে এই ফিতাটা কিন্তু নষ্ট হয়ে গেলে তারপরে কি হবে এদিক দিয়ে কিন্তু আমাদের বাইরের যে হাওয়া বাতাস তাহলে কিন্তু ভিতর প্রবেশ করবে তার ফলে কী হবে আমাদের ফ্রিজে অনেকটা ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসবে তো এভাবে কিন্তু করলে কিন্তু আমরা যদি এইভাবে পরিষ্কার করে মাঝে মধ্যে যদি এইভাবে আমরা এটা দিয়ে পরিষ্কার করে নেই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা আর হবে না ইলেকট্রিক বিল তো হলে অনেকটাই কমে যাবে আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু আমাদের এই রাবারগুলো নষ্ট হবে না আর রকম ফাঁকাও হয়ে যাবে না এভাবে দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে এরকম করে নোংরা হতে হতে কিন্তু এই জিনিসগুলো কিন্তু রাবারগুলো কিন্তু খুব নষ্ট হয়ে যায় আর নষ্ট হওয়ার পরে এই ইলেকট্রিক বিলটা কিন্তু অনেকটাই বেশি আসে তো কী করবো তো এইভাবে দেখো বন্ধুরা এই জায়গাটা তো তো হাত দিয়ে সম্ভব না তো এই জায়গাটাও কিন্তু আমি চামচের পেছন পাশটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এভাবে অন্য কিছু দিয়ে পরিষ্কার করা হচ্ছে আমার মনে হয় যে চামচ দিয়ে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হবে যেহেতু চামনের চামচের পেছন পাশটা সরু তো এই সরুর পাশটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এগুলো পরিষ্কার করে নেওয়া যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা তো বন্ধুরা আমি হয়তো সেরকমভাবে তোমাদেরকে বোঝাতে পারি না তোমরা একটু কষ্ট করে বুঝে নিও আর তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে ভালো জিনিসটা বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর নোংরাটা কতটা বেশি নোংরা হয়েছিল দেখতেই পাচ্ছ রুমালটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা নোংরা হয়েছিল চলো তাহলে বন্ধুরা পরিষ্কার করতে করতে আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নিই তো বন্ধুরা আজকের ধাঁধা হল কখন মানুষ নিজের গালে নিজেই চর মারে তো বন্ধুরা তোমরা যদি ধাঁধাটির উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও আর এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমাদের এই রাবারটি নষ্ট হয়েছে কি না তো এটা আমরা একটি পেপার দিয়েও কিন্তু খুব ভালো করে বুঝতে পারি তো পেপারটা লাগিয়ে তারপর পেপারটা টানবো যদি পেপারটা আমাদের বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে রাবারটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর খুব শীঘ্রই কিন্তু এটা পাল্টাতে হবে তা না হলে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসবে আর যদি যদি এই পেপারটা লাগানোর পর যদি না বেরিয়ে আসে তাহলে কিন্তু বুঝতে হবে যে না এটা নষ্ট হয়নি এটা কিন্তু আমাদের চলবে এটা কিন্তু আর পাল্টাতে হবে না তো যদি তোমাদের লুজ হয়ে থাকে তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে না হলে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসবে তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী যে টিপসটি রয়েছে সেই টিপসটি দেখে নেই। তো বন্ধুরা পরবর্তী টিপস হলো যে আমরা যখন শ্যু কিনে নিয়ে আসি তখন বাচ্চাদের বলো বড়দের বলো যে জুতা কিনে নিয়ে আসি সেই পেছনে একটা বেল্টের মতো থাকে সেটা কিসের জন্য লাগানো থাকে সেটা কিন্তু অনেকেই জানে না বা অনেকেই জানো বা সে তোমাদের কেউ হয়তো জানো কেউ বা হয়তো জানো না তো কে কে জানো আগের থেকে সেটা কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা দেখো এরকম যে জুতা ফিতেটা হয় জুতা যখন আমাদের অনেকটা ছোট হয় তখন কিন্তু পড়তে পারা যায় না খুব অসুবিধা হয় তো এই ফিতেটার সাহায্যে কিন্তু যে গোড়ালির দিকটা কিন্তু আমরা খুব সহজে টান দিয়ে উঠাতে পারি যার ফলে আমাদের জুতাটা পড়াতে সুবিধা হয় তো এর জন্যই কিন্তু এই ফি ফিতেটা দেওয়া থাকে আর জুতা জুতাটা কিন্তু যদি ছোটোও হয় তাহলে কিন্তু পরাতে সুবিধা হয় এই এই বেল্টের সাহায্যে আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা কে কে জানো কমেন্ট করে অবশ্যই জানি দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে না এই ভিডিওতে কেমন